প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদনশীলতা নিয়ে আলোচনা করব। ইংরেজিতে বলা হয় উৎপাদনশীলতা, বাংলা ইংরেজিতে বলা হয় প্রোডাক্টিভিটি। বিগত ক্লাসে আমরা আলোচনা করছিলাম উৎপাদন কি। উৎপাদন হলো কোনো কিছু তৈরি বা সৃষ্টি করা। তারপরে আমরা আলোচনা করছিলাম উপযোগ কি। উপযোগের ইংরেজি হলো ইউটিলিটি। উপযোগ হলো যা মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম, তাকে আমরা উপযোগ বলবো। আজকে আমরা আলোচনা করব উৎপাদনশীলতা কি। উৎপাদনশীলতা বলতে বোঝায় যে উৎপাদিত পণ্য এবং উৎপাদিত ব্যবহৃত উপাদানের অনুপাতকে বোঝায়। মানে একটা পণ্য উৎপাদন করতে যে সমস্ত কাঁচামাল লাগে এবং ওই সমস্ত কাঁচামাল ব্যবহার করে যে চূড়ান্ত পণ্য পায়, সেইটার অনুপাতকে আমরা উৎপাদনশীলতা বলবো। আরও সহজ অর্থে বলতে গেলে কোনো একটি মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপকরণ ব্যবহার করা হয়েছে তার অনুপাতকেও উৎপাদনশীলতা বলে। এই জন্য উৎপাদনশীলতা তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। উৎপাদন যেমন বিগত বৎসরে আমরা যে পরিমাণ উপকরণ দিয়া জিনিস উৎপাদন করছি, সেই একই পরিমাণ উপকরণ দিয়ে যদি এবার উৎপাদন বৃদ্ধি পায় তাহলে আমরা সেটাকে বলবো উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার দ্বারা উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পেলে দক্ষতা বৃদ্ধি পায়, দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়, আর উৎপাদন বৃদ্ধি পাওয়াই মানে উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা সূত্র আছে। সূত্রটা হলো উৎপাদনশীলতা আমরা পরিমাপ করব, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এখান থেকে কিছু অঙ্ক থাকবে যেটা খুবই সোজা। সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে ধাপে আগায় যাব পরবর্তী ক্লাসে। আজকে আমরা এটুকু জানতে পারি যে উৎপাদনশীলতা পরিমাপ করতে গেলে কি সূত্র ব্যবহার করা হয়, সেটা হলো উৎপাদন মানে, আর নিচে হলো উপকরণ। উৎপাদনের ব্র্যাকেটে আউটপুট, উপকরণের ইনপুট। মানে একটা কাপড় তৈরি করতে গিয়ে যে সমস্ত উপকরণ লাগে সেই উপকরণের কত টাকা খরচ হয় আর কত ইউনিট উৎপাদন করা যায়, এইটাকে ভাগ দিলেই আমার উৎপাদনশীলতা বের হয়ে আসবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা মনোযোগ সহকারে বই দেখবে এবং এটা অনুশীলন করবে। তারপরে আমরা আলোচনা করব উৎপাদনশীলতার আওতা, মানে এই উৎপাদনশীলতার ভিতরে কী কী জিনিসগুলা পরিলক্ষিত হয়। এক নম্বরে আছে যেমন কৃষিক্ষেত্রে এই উৎপাদনশীলতার ভূমিকা কী, শিল্পক্ষেত্রে ভূমিকা কী, সেবা ক্ষেত্রে, উপযোগ সৃষ্টিতে, প্রাকৃতিক সম্পদ খাতে, ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে। 9-8 নম্বর গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে, 9 নম্বর হলো বিপণন ক্ষেত্রে। এগুলো হলো উৎপাদনশীলতার আওতা। কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা কীভাবে ভূমিকা রাখে। কৃষিতে যদি সেকেলে যন্ত্রপাতি বা পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে উৎপাদন কম হবে, আর যদি কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি, তারপরে উন্নত মানের কীটনাশক বীজ ব্যবহার করা হয় তাহলে আমাদের উৎপাদন বাড়বে। যেমন মাটিও চ্যানেলাইয়ের মাটিও মানুষে, আমি গত শনিবার একটা তথ্য দেখলাম খামারির, সেখানে শায়েক সিরাজ স্যার তার সাক্ষাৎকার নিয়েছে নাটোরের, সেখানে সে বলল 100 শতক জমিতে সে সেকেলে মানে পুরানা প্রযুক্তি ব্যবহার করে সে মাছ উৎপাদন করত 1 থেকে 1.5 টন। হয়রাজ সেখানে সে গত বছর আধুনিক
প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহার করে সে একই পরিমাণ পুকুরে মানে 100 শতক জমিতে প্রাকৃতিক উপায়ে মানে নদীতে যেরকম স্বাদের মাছ পাওয়া যায় পুকুরে সেই ধরনের স্বাদের মাছ সে উৎপাদন করছে 10 থেকে 12 টন। তাহলে দেখো মানে সে বলছে তার প্রবৃদ্ধি হলো 8 টন। এইটাই হলো কৃষিক্ষেত্রে যে আধুনিক যন্ত্রপাতি বীজ প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদনশীলতা বাড়বে। শিল্পক্ষেত্র উৎপাদনশীলতা কোনো বিকল্প নাই, শিল্পক্ষেত্র এটারই থাকবে। সেবা ক্ষেত্রে সেবা বলতে যেমন ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান, নার্সের সেবা, উকিলের পরামর্শ, এগুলোর ক্ষেত্রে উৎপাদনশীলতা যথেষ্ট ভূমিকা রাখে। উপযোগ সৃষ্টিতে আমরা এর আগে বলছি উপযোগ হলো যা মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে পারে, সেই উপযোগের সৃষ্টিতেও উৎপাদনশীলতা কাজ করে। কী কী উপযোগ আছে? উপযোগ আছে 5টা, যেমন রূপগত উপযোগ, তারপরে আছে হলো পরিস্থানগত উপযোগ, সময়গত উপযোগ, তারপরে হলো সত্ত্বগত উপযোগ এবং সেবাগত উপযোগ। এই উপযোগ সৃষ্টিতেও উৎপাদনশীলতা ভূমিকা রাখে। প্রাকৃতিক সম্পদ খাতে 5 নম্বর প্রাকৃতিক সম্পদ, যে কোনো দেশের উন্নয়ন প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করে। যে দেশ যত বেশি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ তারা তত বেশি শিল্পে বেশি উৎপাদন করতে পারে। 6 নম্বর হলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষ বা উদ্যোক্তারা ব্যবসা বাণিজ্য করে মুনাফা লাভের আশায়। মুনাফা লাভে যদি উৎপাদনশীলতা পরিলক্ষিত হয় তাহলে সে বেশি লাভ করতে পারবে, আর বেশি লাভের সে বর্ধিত টাকা সে পুনরায় বিনিয়োগ করতে পারবে। এইভাবে ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে উৎপাদনশীলতার মাধ্যমে। যোগাযোগ ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্র উৎপাদনশীলতার একটা বিরাট ভূমিকা পালন করে। যে কোনো দেশ উন্নয়ন হবে তার যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। যোগাযোগ বলতে সড়ক যোগাযোগ, নৌ যোগাযোগ, আকাশ যোগাযোগ। তারপর হলো গবেষণা উন্নয়ন ক্ষেত্রে উৎপাদনশীলতার আওতা। গবেষণা এবং উন্নয়ন দুইটা ওতপ্রোতভাবে জড়িত এবং সম্পর্কযুক্ত। যে প্রতিষ্ঠান যত বেশি গবেষণা করবে এবং গবেষণা আলোকে প্রতিষ্ঠানের উৎপাদনের উন্নয়ন করবে সেক্ষেত্রে তার কাঙ্ক্ষিত সফলতা লাভ হবে। বিপণন ক্ষেত্রে আমি উৎপাদন করলাম কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সেবাক্ষেত্রে সব জায়গায় আমি আধুনিক প্রযুক্তি বা উপকরণ ব্যবহার করলাম, কিন্তু এই উৎপাদিত পণ্য যারা কিনবে সেই গ্রাহকরা এক জায়গায় সীমাবদ্ধ নয়, তারা একটা নির্দিষ্ট অঞ্চলও সীমাবদ্ধ নয়, তারা এক দেশ থেকে আর এক দেশেও পণ্য বিক্রি হয়। সেক্ষেত্রে যদি উৎপাদিত পণ্য ভোক্তা বা গ্রাহকের কাছে না পৌঁছায় তাহলে উদ্যোক্তা বা উৎপাদনকারী সে তার পণ্যের কাঙ্ক্ষিত মূল্য পাবে না, এক্ষেত্রেও উৎপাদনশীলতা আওতা পরিলক্ষিত হয়। তারপরে আছে যে এই উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান, মানে উৎপাদনশীলতা মানে বেশি উৎপাদন করতে গেলে তারপর দক্ষতা বাড়াতে হলে এখানে কিছু উৎপাদন এর উপরে কিছু প্রভাব বিস্তারকারী উপাদান, সেই উপাদানগুলো হলো 1 নম্বর হলো উৎপাদন প্রক্রিয়া, মানে উৎপাদন করতে কী কী কাজ করা লাগে। 2 নম্বর আছে ব্যবহৃত কাঁচামাল, 3 নম্বর আছে মূলধন, 4 নম্বর আছে কর্মদক্ষতা, 5 নম্বর আছে ব্যবস্থাপকীয় উপাদান, 6 নম্বর হলো প্রযুক্তিগত উপাদান, 7 নম্বর হলো প্রাকৃতিক উপাদান, 8 নম্বর আছে কর্ম পরিবেশ, 9 নম্বর আছে কারখানার বিন্যাস ব্যবস্থা। এগুলো হলো উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। 1 নম্বর কি উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন কাজ জড়িত থাকে সেগুলো যেগুলো উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করে। তারপরে হলো ব্যবহৃত কাঁচামাল, শিল্পের জন্য পণ্য তৈরি করার জন্য কাঁচামাল ব্যবহার করা হয়। যে কাঁচামাল যত বেশি উন্নত সে সমস্ত কোম্পানি উন্নত মানের পণ্য তৈরি করে, আর যদি কাঁচামাল যদি অনুন্নত হয় তাহলে পণ্যের মানও নিম্ন হয়। তারপর হলো মূলধন, মূলধন ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল, ক্যাপিটাল ছাড়া উৎপাদন করা যায় না, এই জন্য মূলধনের দরকার আছে। কর্মদক্ষতা, যদি শ্রমিকরা আন্তরিকভাবে স্ব দায়িত্ব পালন করে তাহলে তার কাজের ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।
এটাও উৎপাদনশীলতার প্রভাব বিস্তার করে। তারপরে ব্যবস্থাপকীয় উপাদান, ব্যবস্থাপক বলতে একজন কোম্পানির ব্যবস্থাপক যা করেন তাই হলো ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপকের সাথে যদি শ্রমিক কর্মচারীদের সমন্বয় থাকে, ই থাকে, ভালো বোঝাপড়া থাকে, তাহলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভবপর। তারপর হলো প্রযুক্তিগত উপাদান, টেকনোলজিক্যাল, প্রযুক্তিগত। যে কোম্পানি যত বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহার বা উদ্ভাবন করবে তারা তত বেশি উৎপাদনশীল করতে পারবে। তারপর আছে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান হলো যেমন জলবায়ু, পরিবেশ, এগুলোর উপরে মানুষের কোনো হাত নাই। এগুলা যদি নষ্ট হয় তাহলে উৎপাদনে ব্যাঘাত হবে। এই জন্য প্রাকৃতিক উৎপাদন, জলবায়ু, পরিবেশের উপরে আমাদের নজর রাখতে হবে যাতে এগুলা উৎপাদন করতে গেলে নষ্ট না হয়। কর্ম পরিবেশ মানে কাজের পরিবেশ, শ্রমিকরা যেখানে কাজ করবে সেইখানকার পরিবেশগুলো যদি ভালো থাকে তাহলে তার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতা বৃদ্ধি পাইলে সে বেশি বেশি উৎপাদন করতে পারবে, জনগণ বা ভোক্তা কম দামে উৎপাদিত পণ্য ব্যবহার করতে পারবে, কোম্পানির বেশি বিক্রি হবে, বেশি বিক্রি আয় হবে, যেগুলো দেশের অর্থনীতিতে মূল ভূমিকা রাখতে পারবে। তারপর হলো কারখানার বিন্যাস ব্যবস্থা। উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার আরেকটা উপাদান আছে কারখানার বিন্যাস ব্যবস্থা। কারখানায় অনেকগুলো বিভাগ থাকে, যেমন ব্যবস্থাপনা বিভাগ থাকে, যন্ত্রপাতি বিভাগ থাকে, শ্রমিক বিভাগ থাকে, তারপরে ভাণ্ডার বিভাগ থাকে। এগুলো সুন্দরভাবে বিন্যাস মানে সাজানো যদি থাকে তাহলে সে প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কোভিড-20 চলমান বৈশ্বিক মহামারী সমস্যা চলছে, এই সমস্যার ভিতরে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আগামীতে আমরা আলোচনা করব উৎপাদনশীলতার অঙ্ক, মানে উৎপাদনশীলতা লাগে শ্রম, লাগে যন্ত্র, লাগে কাঁচামাল, লাগে মূলধন, লাগে মোট উৎপাদনশীলতা কীভাবে বের করে সেগুলো আমরা আলোচনা করব। তোমরা বইগুলা দেখবা, যে বইটা মোটামুটি আমরা ফলো করব সেই বইটা হলো বিপ্লব মজুমদার স্যার, ডক্টর বিপ্লব স্যারের, তোমরা সেই বইটা ফলো করবা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।